ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আবরকাত সমনীত বাইজান আপনি জানতে চেয়েছেন যে সালাতের আগে পরে যে সন্ন্যত আছে সেইগুলো আপনি দুই দুই রাকাত করে পড়বেন না চার রাকাত করে পড়বেন এবং প্রথম দুই রাকাতে সুরা মিলাবেন না শেষের দুই রাকাতেও সুরা মিলাবেন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত আলমাল নবী আবাদ সম্মিলিত ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পাশ্ সলাতের আগে পরে মোট বারো রাকাত কোনো কোনো আদেশের মধ্যে দশ রাকাত সন্ন্যতের কথা বলা হয়েছে কেউ যদি এগুলো পাঠ পড়ে তাহলে আল্লাহ বলছেন যে সে আল্লাহ সুমন তাল্লাহ তার জন্য বানাল্লাহ ফুলাহু বাই ফিল জান্না আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বা বাড়ি নির্মাণ করবেন যা হাদিসটি বোখারি মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে মেশকাতের প্রথম খণ্ডের নফল সলাতের অধ্যার মধ্যে হাদিসটি এসেছে তো এই দশ রাকাত বা বারো রাকাত সন্ন্যত হলো ফজরের পূর্বে দুই রাকাত আসরের জোহরের পূর্বে চার রাকাত এবং জোহরের পরে চার রাকাত এশারের পর দুই রাকাত এই মোট বারো রাকাত কোনো কোনো হাদিসের মধ্যে জোহরের পূর্বে দুই চারকাতের জায়গায় দুই রাখাত এসেছে তো জোহরের পূর্বে যদি আপনি দুই রাকাত পড়েন তাহলে দশ রাকাত হয় আর যদি আপনি চার রাকাত পড়েন তাহলে বারো রাকাত হয় যদি পড়া হয় তাহলে আল্লাহ রসু বলছেন যে তার জন্যে জান্নাতে প্রাসাদ নির্মাণ করা হবে এছাড়াও রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আসরের পূর্বে দুই রেখাত অথবা চারিরেকাত সলাত আদায় করার জন্যে বলেছেন আসরের পূর্বেও আপনি চারিরেকাত সলাত আদায় করতে পারেন আল্লাহ রাসুসাম বলছেন রহিম আল্লাহ ইমরান মাংসাল্লাহ কবলা কবুল্লাহ আস রাহবান ওই ব্যক্তির প্রতি আল্লাহ রহম করুক যে আসরের পূর্বে চারিরেকাত সলাত আদায় করেছে হাদিসটি তিরমিজের মধ্যে বর্ণিত হয়েছে ভারতীয় সাফার দ্বিতীয় খণ্ড দুইশো পঁচানব্বই পৃষ্ঠায় এবং বিভিন্ন হাদিসগ্রন্থ হাদিসটি এসেছে তো আপনি ইচ্ছা করলে আসরের পূর্বে চারেকাত পড়তে পারেন তবে এশার পূর্বে আল্লাহ সাল্লাম কোনো সলাদ পড়তেন বলে হাদিসের মধ্যে বর্ণিত হয় নাই তবে মসজিদ দুহুলুল মসজিদ হিসাবে যে কোনো সময় আপনি দুই পড়তে পারেন কারণ আল্লাহ রসুল বলছেন যে ইদাত আলাদু মসজিদা ফাল ইয়ার ইয়াজ লিসা তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে সে যাতে বসার পূর্বে দুই রাকাত সলাদ আদায় করে যা হাদিসটি বিভিন্ন গ্রন্থে এসেছে সই মুসলিম সহ বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে সুতরাং আপনি এসার পূর্বে মসজিদে গেলে আপনি দুই রাগাত পরে বসতে পারেন আর আপনি যদি শুধু প্রত্যেক নফল সলাতের প্রত্যেক রাগাতে আপনি শুধু সুরে ফাঁতে পড়েন তারপরও সলাত হয়ে যাবে জাল্লামা বিন বাজুর রহমানুল্লাহ মাজমুহাফতার মধ্যে উল্লেখ করেছেন অথবা প্রথম দুই রেখাতে সুরা মিলালেও আপনার জন্য যথেষ্ট হবে সে অথবা চার রেখাতেও আপনি সুরা মিলাতে পারেন দুই রেখাতেও পারেন চার রেখাতেও পারেন আবার কোনো রেখাতে সুরা না মিলালেও আপনার সলাাত হয়ে যাবে কারণ আল্লাহ বলছেন যে যে ব্যক্তি সুরা ফাঁতে পড়লো না তার সলাত হলো না সুতরাং চার রেখাতে সুরা ফাতে পরে আপনি কোনো সুরা না মিলালেও হবে অথবা দুই রেখাতে আপনি সুরা মিলাতে পারেন অথবা চার রেখাতেও সুরা মিলাতে পারেন কোনো সমস্যা নেই ওলামা এই সবগুলোকেই জায়েজ বলেছেন আশা করি সংক্ষিপ্ত করে বুঝতে পারছেন অল্লাহ আলাম